আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে চাঞ্চল্যকর তথ্য, সত্য থাকলে জমি হারাবে না বা জমি থেকে বঞ্চিত করা যাবে না বা সত্য বিনষ্ট হবে না। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল চাঞ্চল্যকর তথ্য। কি সেই চাঞ্চল্যকর তথ্য? আমরা অনেকেই জানি যে আমাদের যে সম্পত্তি বা জমি, এই জমি যদি কারো নামে রেকর্ড হয়ে যায়, কারো সম্পত্তি যদি তাকে না জানিয়ে অন্য কোনো শরীক যদি বিক্রি করে দিয়ে দেয়, তাহলে অনেকেই হতাশায় পড়ে যান, হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে এই জমি সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমার সীমা থাকে না এবং পরবর্তীতে মামলায় গিয়ে হেরে যেতে হয় এবং অনেকে মামলা করতে ভয় পান। মানবিক দৃষ্টিকোণ থেকে সেই জমির ধারে পাশেও যেতে চান না। তাই আমি যে তথ্যগুলি দিচ্ছি, যারা উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত, যাদের অন্য ওয়ারিশরা সম্পত্তি ভোগ দখলে রেখেছে এবং কিছু ওয়ারিশদেরকে বঞ্চিত করে রেখেছে, যেমন ভাই জমি দখল করে রেখেছে, বোনদেরকে বঞ্চিত করে রেখেছে বা কোনো বোন সম্পত্তি দখল করে রেখেছে, ভাইকে বঞ্চিত করে রেখেছে, এরকম যারা আছেন সেই সকল ব্যক্তিদের জন্য ভিডিওটি উপকারে আসবে। আরও উপকারে আসবে যারা এই ওয়ারিশি সম্পত্তি ক্রয় করেছেন বা ক্রয় করতে যাচ্ছেন বা যারা বিক্রি করতে যাচ্ছেন ওয়ারিশি সম্পত্তি বা বিক্রি করেছেন, তাদের সবারই কিন্তু উপকারে আসবে। তো আমরা সর্বপ্রথমে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে কথা বলি। সেই মৃত ব্যক্তির কাছে চলে যেতে হবে যিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং তিনি রেখে গেছেন কিছু সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি। এই সম্পত্তি তার মৃত্যুর পরে তার রেখে যাওয়া যে ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশরা সেই সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য, অর্জন করার অধিকার রাখে। কিন্তু তারা তখনই মালিক হবে যখন এই মৃত ব্যক্তির সম্পত্তি, একটি যৌথ সম্পত্তি, তার রেখে যাওয়া যত ওয়ারিশ আছে তারা একত্রে বসে আপোষ বন্টন নামা দলিল করে, যখন তারা যার যার নামে নাম জারি করে একক মালিকানা অর্জন করবে, তখনই হচ্ছে তারা ব্যক্তি মালিক হয়ে যাবে। কিন্তু যত সময় পর্যন্ত এই সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল না হবে, যত সময় পর্যন্ত প্রত্যেকটি ওয়ারিশ তার নিজ নিজ সম্পত্তি, অর্থাৎ বাবার বা মায়ের রেখে যাওয়া সম্পত্তি হিসা মোতাবেক বা ফারাইজ মোতাবেক তার যতটুক প্রাপ্তি ততটুক না পাবে, তত সময় পর্যন্ত এই সম্পত্তি নিয়ে বিরোধ চলতেই থাকবে। তো এখন আপনার সত্ত্ব কেন বিনষ্ট হবে না বা আপনার সত্ত্ব কেন আপনি পাবেন না আর পাওয়ার জন্য কি করতে হবে? মূল কথা হচ্ছে আপনাকে সর্বপ্রথমে বুঝতে হবে সম্পত্তির মূল মালিককে। আমরা ধরে নিলাম যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, হতে পারে বাবা, হতে পারে মা। তাহলে বাবা এবং মার মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে গেছে, এই সম্পত্তি কিন্তু তার রেখে যাওয়া ওয়ারিশরা সবাই ভোগ করবে। সেখান থেকে কোনো ব্যক্তি যদি জোর জবরদখল করে সেই সম্পত্তি রাখে এবং অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করে এবং নিজের নামে যদি রেকর্ড খতিয়ান করে ভোগ দখলে থাকে এবং বঞ্চিত ওয়ারিশরা জমি চাইতে গেলে যদি বলে যে জমি আমার নামে রেকর্ড হয়ে গেছে, এখন তোমরা পাবা না, এরকম কথা যদি কেউ বলে, তাহলে আপনারা যারা বঞ্চিত, আপনাদের নামে রেকর্ড খতিয়ান হয় নাই, তারা কিন্তু নার্ভাস হবেন না এবং আপনারা কিন্তু ভয় পাবেন না। এই সম্পত্তি আপনাদের আছে, থাকবে, তাতে যদি আরও পাঁচটা রেকর্ডও যদি তারা করে নিয়ে যায় থাকে তাতে কোনো সমস্যা নেই। আপনার বাবার সম্পত্তি আপনি যেমন আশা করে সেই সম্পত্তি পাওয়ার অধিকার রাখেন, তেমনি আপনার ভাই বা আপনার বোনও কিন্তু সেই বাবার সম্পত্তি, বাবার সন্তান হিসেবে ভোগ দখলে আছে। তিনি যেমন রেকর্ড করে নিয়ে ভোগ দখলে আছে, তেমনি আপনারও অধিকার আছে সেই জমি ফিরে পাওয়ার। তো এই জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে তামাদি আইনের 28 ধারায়
যে 12 বছর পর্যন্ত ভোগ দখলে থাকলে সম্পত্তি পাওয়া যাবে না, বা সম্পত্তির মালিকানা হারাইতে হবে, বা যিনি প্রকৃত মালিক তিনি বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা করার অধিকার হারাবেন, এটা কিন্তু ওয়ারিশি সম্পত্তিতে বা উত্তরাধিকার সম্পত্তিতে প্রযোজ্য না। কারণ এই জন্যই প্রযোজ্য না, বাবার রেখে যাওয়া সম্পত্তিতে যে কোনো ওয়ারিশ একজন ভোগ দখলে থাকলে সবারই ভোগ দখলে থাকার হয়ে যায়। কারণ এখানে সবাই রক্তের সম্পর্ক এবং বাবার রেখে যাওয়া সন্তান এবং বাবার রেখে যাওয়া সম্পত্তি। তাই আপনি যে সম্পত্তি ভোগ দখলে আছেন কার বুনিয়াদে আছেন? বাবার বুনিয়াদে। তাহলে আপনার ভাই বোনও কিন্তু সেই সম্পত্তি ভাগ পাবে, এখানে তাদেরকে বঞ্চিত করা যাবে না। রেকর্ড যদি হয়ে থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, সম্পত্তি কিন্তু সেই ওয়ারিশরা যাদেরকে বঞ্চিত করে রেখেছেন তারা সেই সম্পত্তি পাবে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা কিন্তু বলেছেন যে সম্পত্তি ব্যক্তির মৃত্যুর পরে সাথে সাথে তাদের ওয়ারিশদের আপোষ বন্টননামা দলিল করে নিতে হবে। এবং ভূমি সচিব মহোদয় একটি কথা বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি বলে যে সম্পত্তি বাবা রেখে গেছে, সেই সম্পত্তি বোন বিবাহ দেওয়ার সময় বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি করে বোনকে বিয়ে দেওয়া হয়েছে, সম্পত্তি বিক্রি করে ভাইকে লেখাপড়া করানো হয়েছে, অথবা কোনো ভাগ্না ভাগ্নি যদি সম্পত্তি চাইতে আসে তাকে বুঝাই দেওয়া হচ্ছে যে তোমার মা মৃত্যুর আগে এই সম্পত্তি আমাদেরকে ওসিয়াত করে গেছে বা আমাদেরকে দিয়ে গেছে, বা কোনো ভাইকে বঞ্চিত করে ভাই যদি 10 বছর 20 বছর পরে ফিরে এসে, বা ভাই মারা যাওয়ার পরে তার সন্তানরা যদি ফিরে এসে চাচার কাছে সম্পত্তি চায় যে চাচা এখানে তো দাদার সম্পত্তি আমরা পাবো, তখন চাচা বলবে যে এই সম্পত্তি তোমার বাবা আমাদেরকে মৌখিকভাবে দিয়ে গেছে। এক কথায় হচ্ছে, সচিব মহোদয় বলেছেন কোনো মৌখিক কথায় জমি খাওয়া যাবে না, ভোগ দখলে থাকা যাবে না। কোনো ব্যক্তি যদি বলে যে আমার বোনের সম্পত্তি আমাকে মৌখিকভাবে দিয়ে গেছে, ভাগ্না ভাগ্নিকে সম্পত্তি দেওয়া যাবে না, ভাই মৌখিকভাবে দিয়ে গেছে ভাতিজা ভাতিজেদেরকে দেওয়া যাবে না, এরকম মৌখিক কথা বলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার খাটতে হবে জেল এবং গুনতে হবে জরিমানা, অথবা উভয় দণ্ডে তাকে দণ্ডিত করা হবে। অর্থাৎ আপনি যার সম্পত্তি অগ্রাধিকার ভিত্তিতে আপনার অধিকার, যে আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন, তেমনি আপনার ভাই বোন যারা দূর দূরান্তে আছে তারা 50 বছর পরে ফিরে আসলো, তার যে ওয়ারিশা থাকবে, তার আপনার যে ভাগ্না ভাগ্নি ভাতিজা ভাতিজি যারা দূর দূরান্তে থাকবে তাদের সম্পত্তি 100% বুঝাই দিতে হবে। এটাই কিন্তু বলা হয়েছে, এই সম্পত্তি বিনষ্ট হবে না, এই সম্পত্তিতে অন্য কোনো আইন দেখালে হবে না। আর একটি বিষয় হচ্ছে যে এই সম্পত্তি যারা প্রাপ্তির থেকে বেশি বিক্রি করে দেয়, অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তিতে ফারাইজ মোতাবেক হিসা মোতাবেক কোনো ওয়ারিশ 10% জমি পেয়েছে, কিন্তু দেখা গেছে যে সেই সম্পত্তি থেকে 15% সম্পত্তি বিক্রি করে দিয়েছে, 5% জমি অন্য ওয়ারিশের সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে, এবং যিনি গ্রহণ করেছে গ্রহীতা তিনিও এই সকল খোঁজ খবর না নিয়ে সেই 15% সম্পত্তি ক্রয় করেছে। এই যে অন্য একজন ওয়ারিশের সম্পত্তি তিনি ক্রয় করেছেন, তার পিছনে কারণ হচ্ছে তিনি কিন্তু সম্পত্তি ক্রয় করার সময় বন্টননামা দলিল দেখে নাই, তিনি সম্পত্তি ক্রয় করার সময় ওয়ারিশ কায়েম সনদ দেখে নাই, এবং সম্পত্তি ক্রয় করার সময় তিনি এই সম্পত্তিতে যে একটি নাদাবি নিতে হয় অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে সেটিও কিন্তু তিনি দেখেন নাই, যার ফলে তার ওই দলিলের বিরুদ্ধে কিন্তু যে বঞ্চিত ওয়ারিশ তার যে 5% সম্পত্তি অন্য ওয়ারিশ বিক্রি করে দিয়েছে আনঅথরাইজ পারসন, তার ওই দলিলের বিরুদ্ধে যখন মকদ্দমা দেওয়া হবে তখন কিন্তু তার ওই দলিল আংশিক বাতিল হয়ে তার যে 5% সম্পত্তি সে 5% সম্পত্তি তার কাছে চলে আসবে। এই যে বিষয়গুলি, এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যারা ক্রয় করবেন, যারা বিক্রয় করবেন, তারা এই বিষয়গুলি জেনে নিবেন। যারা বিক্রয় করবেন তাদের প্রাপ্তির বেশি সম্পত্তি বিক্রি করবেন না, যারা ক্রয় করবেন তারাও কিন্তু যার কাছ থেকে ক্রয় করবেন তার যতটুক সম্পত্তি বিক্রয় করার অধিকার আছে ঠিক ততটুক সম্পত্তি আপনারা ক্রয় করবেন, এবং পাশাপাশি আশেপাশে যে সকল ওয়ারিশরা আছে এই সম্পত্তির অন্য অংশীদার তাদের সাথেও কিন্তু কথা বলে নাদাবি নিয়ে নেবেন, যাতে করে তারা পরবর্তীতে এই সম্পত্তি দাবি করে তারা যেন প্রিএমশন মামলা বা অগ্রক্রয় মামলা দিতে না পারে। প্রিয় দর্শক শ্রোতা, যেই সকল ভাই বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে বাবার সম্পত্তি বাবার মৃত্যুর পরে রেখে গেছে, আমি বোন হিসাবে 30 বছর বাহিরে ছিলাম, 30 বছর পরে বাড়ি ফিরে আসছি,
এখন এসে দেখি যে ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে, ভাই সেই সম্পত্তি দিতে চাচ্ছে না। সেই সকল বোনদেরকে বলবো বা সেই সকল ভাইদেরকে বলবো, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে আপনারা আগে খোঁজ নেন যে বাবার কতটুক সম্পত্তি আছে, তারপরে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ভূমি অফিসে যাই খোঁজ নেবেন বাবার কতটুকু সম্পত্তি আছে, সব কিছু তথ্য নেবেন। সেখান থেকে যদি কোনো ডকুমেন্টস কালেকশন করা সম্ভব হয় কালেকশন করবেন, এবং ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ কায়েম সনদ দিবেন, যেই ওয়ারিশ কায়েম সনদের মধ্যে বাবা বা মায়ের রেখে যাওয়া যে ওয়ারিশ আছে সকলের নাম সেখানে লিপিবদ্ধ থাকবে, এবং আপনার বাবা বা মায়ের যে সম্পত্তি আপনারা দাবি করতেছেন সেই সম্পত্তির সকল কাগজপত্র সর্বপ্রথম ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করবেন। ওখানে যা পাবেন, যে খতিয়ান পাবেন সেখান থেকে সেই খতিয়ান উত্তোলন করবেন, খতিয়ান না পেলে যদি জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার পান সেটিও তুলবেন, সেখান থেকে উপজেলা ভূমি অফিস সেখান থেকে খোঁজ নেবেন, জেলা ভূমি অফিসে খোঁজ নেবেন, ডিসি সাহেবের যে রেকর্ড রুম সে রেকর্ড রুমে গেলেও কিন্তু আপনারা কাগজপত্র পাবেন, এবং কাগজপত্র পাওয়ার আরও অনেক পন্থা আছে, অনেক সুযোগ আছে, সেইগুলি আপনারা ব্যবহার করবেন। এলাকার অনেক সার্ভেয়ারদের কাছেও কিন্তু অনেক কাগজপত্র থাকে, তো এইভাবে কাগজপত্র সব কিছু আপনারা নিয়ে তারপরে আপনারা সরাসরি আপনাদের নিজস্ব জেলায় যে জজ কোর্ট আছে সেই জজ কোর্টে যেই সকল অ্যাডভোকেট সাহেবরা দেওয়ানি আদালতের যে যারা দেওয়ানি মামলা করে, সিভিল মামলা করে জমি সংক্রান্ত বিষয়, সেই সকল অ্যাডভোকেটদের মধ্য থেকে একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি সৎ নিষ্ঠাবান এবং এই আইন সম্পর্কে ভালো বোঝে, অর্থাৎ জমি সংক্রান্ত বিষয় তিনি ভালো বোঝে, এইরকম একজন অ্যাডভোকেটকে দিয়ে আপনি কিন্তু আপনার এই সম্পত্তির উপরে বাটোয়ারা মামলা দিলেই আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন বলে আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, যারা প্রশ্ন করেছিলেন যে বাবার সম্পত্তি রেকর্ড হয়ে গেলে আর পাওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল এবং ভুল চিন্তা ভাবনা, কেউ যদি বলে থাকে তাও ভুল বলেছে, কারণ বাবার ওয়ারিশ হিসেবে যেই ব্যক্তি ভোগ দখলে আছে সে আপনার বড় ভাই অথবা বোন, তিনি যদি কোনো রেকর্ড করে থাকে সেই রেকর্ড সংশোধনের জন্য মকদ্দমা দিলে রেকর্ডও সংশোধন হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটি বিষয়ে বিজ্ঞ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই হচ্ছে বিচার্য বিষয়। আপনি এলাকা ভিত্তিক বা আশেপাশে কোনো ময় মুরব্বী বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা এমপি সাহেব কেউ যদি আপনার রেকর্ড সংশোধন করে দেয় তা কিন্তু হবে না, সরাসরি আপনাকে বিজ্ঞ আদালতের স্বর্ণাপন্ন হতে হবে। বিশেষ করে উত্তরাধিকার সম্পত্তিতে বাটোয়ারা মামলা দিলেই আপনি আপনার সম্পত্তি ফিরে পাবেন। এ বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।